हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকে আমরা শিখব কিভাবে ফেস স্মুথ করবেন পিক্সার দিয়ে। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি, এখান থেকে আমরা পিক্সার ওপেন করব। তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা যে ছবিটার ফেস স্মুথ করব সেটা সিলেক্ট করব। তো ফার্স্ট অফ অল আমরা মুখে যে পিম্পলগুলো রয়েছে, পিম্পল এবং দাগগুলো রিমুভ করব। তারপর আমরা ফেস স্মুথ করব। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব রি টুলসে। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব এবং সাইজ আপনার পিম্পল এবং দাগ হিসেবে নিয়ে নেবেন, এবং যেখানে যেখানে পিম্পল এবং দাগগুলো রয়েছে সেখানে সেখানে ক্লিক করবেন। দেখবেন অটোমেটিক দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো যারা যারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারেন না, ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চান, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভিডিও দেখে আসতে পারেন। তো আমাদের পিম্পল রিমুভ হয়ে গেছে, আমরা টিক অপশনে ক্লিক করব এবং ফেস স্মুথ করব। ফেস স্মুথ করার জন্য আপনি স্মুথ অপশনে ক্লিক করবেন। দেখবেন অটোমেটিক 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ফেস স্মুথ হয়ে যাবে, না কিছু করা লাগবে না। এখান থেকে স্মুথ কতটুকু চাচ্ছেন সেটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমরা টিক অপশনে আবার ক্লিক করে আবার স্মুথ করব। দুবার করতেছি কারণ স্মুথ হয়নি ওরকম, এখন বরাবর হয়েছে। টিক অপশনে ক্লিক করে এখন আপনারা বিফোর আফটার দেখবেন। আমি বিফোর আফটার দেখতে পাচ্ছেন ছবিটা আগে থেকে কতটুকু স্মুথ হয়ে গেছে। তো আমি এটা আবার রিটাচিং করতেছি, কিছু কালার গ্রেডিং করবো। এখন কালার গ্রেডিং করার পর আবার বিফোর আফটার দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন কালার গ্রেডিং করার পর আগের থেকে ছবিটা অনেক সুন্দর লাগছে। তো আমি জুম করে দেখাচ্ছি। তো দেখেন ফেসটা অনেক স্মুথ এবং অ্যাকুরেট লাগছে। তো আমি কালার গ্রেডিংয়ের ভিডিওটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি 2 মিনিটের কথা বলেছি, প্রায় 3 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো আই হোপ ভিডিওটা আমাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ।